ড্রাগন গাছের ফুল ধরার আগে মার্চ মাসের পরিচর্যাতে আগের ভিডিওতে সার প্রয়োগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওতে না দেখে থাকেন তবে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এই মার্চ মাসে ড্রাগন গাছে ঠিক ফুল ধরার আগের মুহূর্তে কোন পিজিআর ব্যবহার করতে হবে, মাইক্রোনিউট্রিশন হিসেবে কি স্প্রে করতে হবে, কোন এনপিকে গাছে স্প্রে অবশ্যই করতে হবে, সেগুলো নিয়ে যদি চিন্তিত থাকেন তবে এই ভিডিওতে বলা পরামর্শগুলি আপনার জন্য। এইগুলি নিয়েই আজকে আলোচনা করেছি। তবে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইবড না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইবড করে নিন, কারণ পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেশান ও সাজেশান পেয়ে যাবেন। আমার এই জাম্বুরের ড্রাগনের বাগানের বয়স এই মার্চ মাসে 12 মাস পূর্ণ হলো আর ফুল ফলের সিজনও প্রায় শুরু হতে চলেছে, তাই এই সময় পরিচর্যাতে কোনো রকম ঘাটতি রাখা যাবে না। তাই এই সময় পিজিআর বা টনিক হিসেবে কোনটা ব্যবহার করতে হবে, কোন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করা যাবে এবং কোন ধরনের এনপিকে গাছে স্প্রে করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আমি বায়ার্স কোম্পানির তৈরি অ্যাম্বিশন পিজিএ বা প্ল্যান্ট গ্রোথ অ্যাক্টিভেটর, এটি একটি বায়ো প্রোডাক্ট যেটা নিশ্চিন্তে ব্যবহার করা যায়, এটা আমি ব্যবহার করে থাকি। এতে অ্যামিনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড ও মাইক্রো এলিমেন্টস রয়েছে। এবার এই অ্যাম্বিশনের কাজটা কি? এটা ড্রাগন গাছে স্প্রে করলে ফসলের উন্নত ও পুষ্টির দক্ষতা পরিচালনা করে বা বৃদ্ধি ঘটায়, গাছের জীবনী শক্তি এবং ফসলের কর্মক্ষমতাকে উৎসাহিত করে, গাছের প্রতিরক্ষা এনজাইম সিস্টেমগুলিকে সক্রিয় করে তোলে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, অ্যাবায়োটিক স্ট্রেস অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন বা প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনের ফলে গাছের যে আত্মপ্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে সেটির থেকে গাছকে রক্ষা করে ও গাছের সহ্য ক্ষমতা ও সহনশীলতা ক্ষমতা বৃদ্ধি করে। ড্রাগনের ফুলগুলিকে তাদের প্রকৃত সম্ভাবনায় পৌঁছতে সাহায্য করে, বেশি বেশি করে ফুল আসতে সাহায্য করে বা ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি ঘটায়, ফলের সেট হওয়া উন্নত করে, ফুল ফল ঝরা রোধ করে, ফলের আকার বৃদ্ধি করে, ওজন বাড়ায় এবং বাজারযোগ্য ফলের সংখ্যা বৃদ্ধি ঘটায়। এবার অ্যাম্বিশন পিজিএ কীভাবে কাজ করে ও কীভাবে ও কখন স্প্রে করতে হয়, কতদিন অন্তর স্প্রে করতে হবে, সেগুলি আলোচনা করছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল। আমরা সবাই জানি যে উদ্ভিদের সমস্ত রকম শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলি বিভিন্ন রকমের হরমোনের প্রভাবে হয়ে থাকে, যেগুলি উদ্ভিদের নিজের শরীরের মধ্যেই থাকে বা তৈরি হয়, যার মধ্যে উদ্ভিদের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফুল ফল ধারণের জন্য প্রধানত অক্সিন, জিবরেলেরিনস, সাইটোকাইনিনস ইত্যাদি হরমোনগুলি কাজ করে থাকে। অ্যামিনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড এই হরমোনগুলির মধ্যে পড়ে থাকে। এবার অ্যামিনো অ্যাসিড হরমোনগুলি যে সমস্ত কাজগুলো হয় সেগুলি হল, অ্যামিনো অ্যাসিড হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে, অর্থাৎ ড্রাগন গাছের বাড় বৃদ্ধি খুব ভালো হয়, ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে, ফলের সেটিং বৃদ্ধি করে এবং রং উজ্জ্বল করে, ফলের আকার ও ওজন বৃদ্ধি ঘটায়, গাছের পুষ্টির অনুপ্রবেশকে সহজ করে বা মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো যাতে সহজেই গাছ নিতে পারে সেই রকম একটা পরিস্থিতি সহজেই তৈরি করে দেয়। আর কী করে? রোগ প্রতিরোধক ক্ষমতার বৃদ্ধি ঘটায়, গাছের প্রতিরক্ষা এনজাইমগুলোকে সক্রিয় করে যার ফলে গাছের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ে। আর ফলভিক অ্যাসিড হরমোনের ফলে যেটা হয়, উদ্ভিদ কোষের প্রয়োজনীয় পুষ্টিগুলি গাছ সহজেই এর ফলে গ্রহণ করতে পারে এই ফলভিক অ্যাসিড হরমোনের জন্য, উদ্ভিদের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলির কার্যকলাপ বাড়িয়ে তোলে
অ্যাবায়োটিক স্ট্রেসের সহনশীলতার ক্ষমতা বৃদ্ধি করে। আর মাইক্রো এলিমেন্টস এর মধ্যে আছে যার ফলে উদ্ভিদের সার্বিক বৃদ্ধি, বিকাশ এবং উৎপাদনশীল ক্ষমতাকে উদ্দীপ্ত করে বা বাড়িয়ে তোলে। এই অ্যামিনো অ্যাসিড, ফলবিক অ্যাসিড এবং মাইক্রো এলিমেন্ট সমৃদ্ধ অ্যাম্বিশনের প্রয়োগ মাত্রা হল গাছের আকার ও বয়স অনুযায়ী 2-3 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে ফলিয়া স্প্রে করতে হবে গাছের পাতাতে 20-30 দিন অন্তর। তবে একটু সাবধানতা অবলম্বন করবেন, মাত্রা কোনো মতেই বেশি দেবেন না, 2-3 ml, এবং 20 দিনের আগে পুনরায় স্প্রে করবেন না। আবার বলছি, 20 দিনের আগে পুনরায় স্প্রে করবেন না। কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা অন্য কোনো কিছুর সাথেই মেশানো না হলো ভালো। কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে স্প্রে করাটাতে বা এককভাবে স্প্রে করাটাতে ভালো ফলাফল লক্ষ্য করা যায়। দিনে ঠান্ডা সময়ে, যেমন ধরুন রোদ্দুর ওঠার আগে বা সূর্য কমে যাওয়ার পরে, সূর্যের তাপ বা রোদ্দুরের প্রখর কমে যাওয়ার পরে এটা স্প্রে করা যাবে। এই অ্যাম্বিশন ছাড়াও আজ সমস্ত কোম্পানিগুলোর আপনি ফলবিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড দেখতে পাবেন। তার মধ্যে একটা আছে বায়োভিটা, আর আছে ধনবর্ষা, পৌষক, সিয়াপটন, এগুলোর মধ্যেও অ্যামিনো অ্যাসিড, ফলবিক অ্যাসিড থাকে। আপনি এগুলির মধ্যে আপনার কাছে সহজলভ্য যেটা হবে সেটা ব্যবহার করতে পারেন। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট লিকুইড ফলিয়ার হিসেবে স্প্রে করতে পারেন। আমি ইফকো কোম্পানির এই সাগরিকা ব্যবহার করি। এর মধ্যে সম্পূর্ণ জৈবিকভাবে বিভিন্ন উদ্ভিদ হরমোন থাকে, যেমন আগেই বলেছিলাম অক্সিন, জিবরেলিনস, সাইটোকাইনিনস, এছাড়া এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলি ড্রাগন গাছের বিপাকীয় ফাংশনকে উদ্দীপ্ত করে, পুষ্টি গ্রহণ এবং পুষ্টির ব্যবহার দক্ষতাকে বাড়ায়, যা ড্রাগনের ফলন এবং ফলের গুণমানও বৃদ্ধি করে। কখন স্প্রে করবেন? দিনে ঠান্ডা সময়ে স্প্রে করবেন। মাত্রা হবে 2 ml প্রতি লিটার জলের সাথে 14-15 দিন অন্তর স্প্রে করা যাবে। আর এই সময়ে এনপিকে হিসেবে আমরা কোনটা ব্যবহার করতে পারি সেটা নিয়ে একটু বলি। এই সময় এনপিকে আমরা 0-52-34 অর্থাৎ 0-52-34 এনপিকে ব্যবহার করলে বা স্প্রে করলে খুব ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। এর মাত্রা হবে 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে 10-15 দিন অন্তর সম্পূর্ণ গাছে ফলিয়ার স্প্রে করতে হবে। কখন করবেন? দিনের ঠান্ডা সময়ে, অর্থাৎ সূর্য ওঠার আগে বা সূর্য অস্ত যাওয়ার পরে এই দুটো সময় স্প্রে করতে হবে। তবে এই এনপিকে 0-52-34 সাথে যদি 1-1.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে বোরন মিশিয়ে ব্যবহার করা যায়, আরও ভালো ফল দেখা যেতে পারে। গাছ ফুলে ফুলে ভরে উঠবে এবং ড্রাগন বাগানের, যেটা আমাদের প্রত্যেকেই কাঙ্ক্ষিত, প্রচুর ফুল, প্রচুর ফল, এই সমস্তগুলো ব্যবহার করলে বা স্প্রে করলে আপনি পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বা সরাসরি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনও করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।